কি জ্বলছে, কি জ্বলছে, আমরা সৎ পথে চলি, ঠিক আছে। আমাদের ব্যাপার হচ্ছে কি, আমরা খেটে খাওয়া লোক, তো গরিব লোক, খেটে খাওয়া লোক, সারাক্ষণই ব্যস্ত থাকি, আমরা খেটে টাকা অর্জন করি, এই হিসাবে আমাদের এরকম দৌড়াতে হবে, আর এতে অনেকে জ্বলবে, অনেকে ফাটবে, লাগিয়ে দাও, এতো লোকে জ্বলবে, আমরা যদি যা কিছু করি সব কিছুতে জ্বলবে, কেউ যদি লাখ টাকা ইনকাম করে কোটি টাকা ইনকাম করে তাদেরকে জ্বলবে না, আমরা যদি 500 টাকা ইনকাম করি তাতেও লোকে জ্বলবে। উহ কি জ্বলছে, কি জ্বলছে, কার তোমার, আমার কোন সময় জ্বলে না, কারোর যদি কোটি হয় তাতেও জ্বলে না, হ্যাঁ কারোর যদি লাভ হয় তাতেও জ্বলে না, আমি জানি আমার মোটামুটি চললেই হবে, তাতে আমার জ্বলে না। তুমি কি দিচ্ছ আজকে বাইরে? দেবই তো, যাদের জ্বলছে তাদের জন্য দিলাম এটা। কিন্তু জ্বলছেটা কেন সেটা তো বুঝতে পারছি না আমি। বসো 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 বসো, তোমাকে আমি ফেস প্যাক লাগিয়ে দিই, বসো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ব্লগে তোমরা দেখেছো আমি একটা ফেস প্যাক বানিয়েছিলাম, সেই ফেস প্যাকটা হচ্ছে একটু বেশি রয়ে গেছে, তো ওটা নষ্ট করার কোনো ইচ্ছা আমার নেই, আর আমার বর এখন বাড়ি এসেছে, ভাবছি ওটা ওর উপরেই অ্যাপ্লাই করবো, তো দেখা যাক। তো এখনো হচ্ছে আমার বরের স্কিন কেয়ার হবে, ঠিক আছে। আগের ব্লগটা তোমরা দেখেছো সবাই, আমি হচ্ছে করেছি যেটা, ঠিক আছে। তো চলো এখন হচ্ছে দেখো, ধরে বেঁধে বসিয়েছি ওকে, এখন বড়টা দিন দিন কালো হয়ে যাচ্ছে, তাই ভাবছি যে একটু করে দিই। আচ্ছা দাড়ির উপর কি দেয় আমি জানি না, কিন্তু দিদি ফালতু কথা বলে, আগেও কতবার করে দিয়েছি। ফিলিংসটাই বুঝতে পাচ্ছি, আজকে আমার বউ একটা বলির বাগড়া পেয়েছে, ঠিক আছে। কি বলছে এটা নাকি কফ কফ লাগছে। বন্ধুরা আগে লাগিয়ে দিই ওর উপরে, তারপরে হচ্ছে ওকে বলবো এটা কি, ফ্যান। ফ্যান না, ভাতের ফ্যান। আরে ভাতের ফ্যান নয় ওটা, দাঁড়াও ভালো লাগবে, দেখো চুলটা কত শাইন করবে, দেখো চুলটা আজকে হেভি শাইন করবে তোমার। ইস, ভাতের ফ্যান নিয়ে মাথা, তুমি দেখবে শুধু একবার চুলটা কেমন হয়। গড়াচ্ছে দেখেছো, বলি হওয়ার আগে ছাগল দেখো, ছাগল ওরকম লাগে, ঠিক ভালো লাগবে, দেখো না শুধু মুখটা মোচার পর দিয়ে মুখ তো চকচক করবে একদম, পুরো চক চক।
তো বন্ধুরা কেমন লাগলো রাজার স্কিন কেয়ার হেয়ার কেয়ার কমেন্টে অবশ্যই। আচ্ছা হেয়ার কেয়ারটা কেমন লাগলো বলে না তো, ফ্যান দিয়ে ভাতের ফ্যান দিয়ে। তুমি জানো কি ভাতের ফ্যানে কত কি থাকে? তুমি আজকে গুগল সার্চ করতে বসবে তাহলে বুঝতে পারবে, বুঝলে? করব, চলো ব্লগটা এরকম ভাবে। বন্ধুরা বুঝতেই পারছো ভাতের ফ্যান আর বেসন নিয়ে মুখে আমার কি করে দিল, মাথায় আমার কি করে দিল। আজকে এখন ধোয়া ধুই করে নি, তারপর নেক্সট ব্লগে দেখা হবে, কথা হবে, ঠিক আছে? আর পরে বলবো আমার কি হলো। তো এই ছিল আমার আজকের ব্লগ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, আর তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে আমাকে জানিও কমেন্টে যে তোমাদের কেমন লাগলো আমার টিপসটা। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।